দর্শক, ঠাকুরগাঁওয়ে একটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। বিষয়ে আরো বিস্তারিত জানাতে সহকর্মী ফাতেমা ছোগরা আমাদের সাথে যোগ দিয়েছেন। ফাতেমা, সকালবেলা কি করে বয়লার বিস্ফোরণ ঘটলো এবং যারা এতে আক্রান্ত হয়েছেন তাদের কি অবস্থা? হ্যাঁ শরীফ, সকাল 9টার দিকে ঠাকুরগাঁও রহিমানপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের শরীফুলের হাস্কিং মিল, এটা মূলত এটা অটো রাইস মিল না, এটা হাস্কিং রাইস মিলের বয়লার বিস্ফোরণে এখানে তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন দীপ্তি, তার ছেলে, তার মেয়ে সন্তান হচ্ছে পূজা এবং তার ভাতিজা পুলক, এরা হচ্ছে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো 4-5 জন। তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন এবং স্বজনদের আহাজারিও আছে। এখানে মূলত স্থানীয়রা যেটা অভিযোগ করছে শরীফ, যে এখানে বহুদিন থেকে এই হাস্কিং মিলটা আসলে পুরাতন এবং জরাজীর্ণ ছিল। আজ সকালে ধান সিদ্ধ করার সময় এই দুর্ঘটনাটা ঘটে এবং সকাল 9টার দিকে, যেহেতু ঠাকুরগাঁও শীত প্রধান এলাকা, এই শীতের রোদ তাপানোর জন্যই কিন্তু বাড়ির পার্শ্ববর্তী মাঠে এই পূজা এবং দীপ্তিরা ছিল এবং প্রায় হাস্কিং মিল থেকে 10 গজ দূরে কিন্তু এই বয়লারটি এসে পড়ে এবং তারা নিহত হয় এবং আহত হয় বেশ কয়েকজন। তো এই ছিল এখানকার পরিস্থিতি। পরবর্তীতে হয়তো আমি আরো আপনাদেরকে জানাতে পারবো। তবে স্থানীয়রা অভিযোগ করছে যে মিলের বয়লারটি অনেকদিন থেকে পুরাতন ছিল, অনেকবার মেরামতের জন্য তারা বলেওছে, তবে যিনি মালিক। ধন্যবাদ ফাতেমা আপনাকে। দর্শক, ঠাকুরগাঁও থেকে ফাতেমা ছোগরা আমাদের সাথে যোগ দিয়েছিলেন।